করোনা সংক্রমণ রোধে লকডাউনের চতুর্থ দিনেও রাজধানীতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা। প্রধান সড়কের পাশাপাশি রাজধানীর অলিগলিতে ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং ঢাকা জেলা প্রশাসনের যৌথ অভিযান। অনুমতি ছাড়াই যারা দোকান খুলেছেন, যানবাহন নিয়ে রাস্তায় নেমেছেন এবং অযৌক্তিক অজুহাতে যারা চলাচল করেছেন তাদের আনা হয়েছে আইনের আওতায়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে চলছে লকডাউনের চতুর্থ দিন। সকাল থেকেই ছিল বৈরী আবহাওয়া। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল, ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। অনেকেই নানা অজুহাতে ঘুরে বেড়াচ্ছেন সড়কে, এমনকি মাস্কও পরছেন না তারা। ফোনে টাকা পড়ার জন্য আমি গাড়িতে অ্যাম্বুলেন্সে ডিউটি করি, তো তার জন্য ফোনে রুগী করে ফোন দিতে হয়। স্যারে কইছে এই জায়গা দোকানে মাল দিতে পারে না, এর জন্য আমার অন্য জায়গা, তো এই জায়গা আনাইছে ফোন দিয়ে। কারণ বাজারে এই জন্য কাঁচা বাজারে গেছিলাম, সড়কে চলাচল করা সব ধরনের যানবাহন চেক করছে পুলিশ। অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। প্রত্যেকটা গাড়ি আমরা চেকের আওতায় নিয়ে আসছি, কাউকে বিনা চ্যালেঞ্জে এবং বিনা চেকে আমরা যেতে দিচ্ছি না। তবে অনেকে বিভিন্ন লেম এক্সকিউজ আমাদেরকে শো করছে, আমরাও সেগুলো আইনের আওতায় নিয়ে আসছি। একজন ভদ্রলোক কাগজ কিনতে যাচ্ছে, আরেকজন যাচ্ছে গরুর মাংস, ভালো গরুর মাংস পাচ্ছে না, এই সমস্ত এক্সকিউজ আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আগের চেয়ে একটু সচেতন হয়েছে বলে মনে করছি, তবে জনগণকে বুঝতে হবে যে সরকার যে বিধিনিষেধ আরোপ করছে সেগুলো আসলে জনকল্যাণের জন্য। এদিকে প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ঢাকা জেলা প্রশাসন। সবাই একটা সমন্বিত একটা যৌথ পেট্রোল করেছি, উদ্দেশ্য ছিল জনগণকে একটু সচেতন করা, কিছু জায়গায় জরিমানা করা বা গ্রেফতার করা, যার মাধ্যমে লোকজনের সচেতনতাটা বৃদ্ধি পায়। আমরা যেটা সমন্বিত দল হিসেবে প্রতিষ্ঠা করছি তা জনসাধারণ খুব স্বতঃস্ফূর্তভাবেই নিয়েছে। পাড়া মহল্লা গলিগুলো যেগুলো আছে সেগুলোতে আমি মুভমেন্ট করি এবং মাইকিং করি, যাতে তারা হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়। আমি যেটা দেখছি দৃশ্য তো এখন হচ্ছে মানুষ আসলে জরুরি, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। দোকানপাট বন্ধ এবং খাবার হোটেলে শুধু পার্সেল বিক্রি করতে হবে, অলিগলিতেও অযথা চলাচল করতে পারবে না মানুষ। এই বিষয়গুলো নিশ্চিত করতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই বিধিমালা বা আমাদেরকে যা করতে বলা হয়েছে তার বাইরে যাচ্ছে, তাদেরকে জরিমানা করা হয়েছে। তো আমাদের এই অভিযান চলবে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব অঞ্চলেই চলছে। লকডাউন কার্যকর করতে রাজধানীতে সক্রিয় ছিল বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সাইদুর রহমান আবির, মাইটিভি।